So guys, jano mone hocche eta ara morubhumi mone hocche morubhumi to amra morubhumir upor theke jacchi to tumra dekhte pachho ei je amader morubhumi. So hello guys, very good morning, happy Sunday. তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ইউটিউবে। তো আমার নাম হচ্ছে শানু নন্দী, আমি কৃষ্ণনগরে থাকি অ্যান্ড আমি প্রাইভেট জব করি। এই হচ্ছে আমার প্রথম ব্লগ। তো এর আগে হয়তো তোমরা হয়তো কোনোদিন এই কেসটা দেখোনি, বাট এরপরে আস্তে আস্তে চিনে যাবে, জেনে যাবে। মোটামুটি আমি রেগুলারই আমি ভিডিও আমি আপলোড করার চেষ্টা করবো তোমাদের জন্য। প্লিজ আমার চ্যানেলে যে ব্লগগুলো আসবে সেটা হলো ফটো ব্লগ, লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ট্র্যাভেলিং ব্লগ। তো মোটামুটি সব কিছু মিলিয়েই চলবে ক্যাটাগরিটা। অ্যান্ড গাইস, মোটোব্লগটাই বেশি আসবে কারণ আমি রাইড করতে খুব ভালোবাসি। তো মোটোব্লগিংটাই আমার চ্যানেলে তোমরা অনেক বেশি দেখতে পাবে। অ্যান্ড গাইস, আমার চ্যানেলের নাম নন্দী ব্লগ রাখার কারণ একটাই, কারণ আমার সামনের নন্দী, সেই কারণে আমি আমার চ্যানেলের নামটা নন্দী ব্লগ রেখেছি। অ্যান্ড গাইস, আমার চ্যানেলে যখন তোমরা ফটো ছোটো তোমাদের মোটোব্লগ দেখাবো না এটা বলতে পারবে না। তো স্টার্ট মোটোব্লগ। সো গাইস, যেন মনে হচ্ছে ওটা একটা মরুভূমি, মনে হচ্ছে মরুভূমি। তো আমরা মরুভূমির উপর থেকে যাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের মরুভূমি, পুরো এরিয়াটা একটা মরুভূমি। তো আমরা মরুভূমির উপর থেকে যাচ্ছি। এ যেন সমুদ্র, বাট জলের না, বালির সমুদ্র। সো গাইস, রাইড করতে গেলে সবসময় নিজের সেফটির দিকটা আগে ভাবতে হয়। তো আমি এটাই বলবো, যে কোনো সময় রাইডিং করতে গেলে সব থেকে আগে যেটা দরকার, হেলমেট, হেলমেট, গ্লাভস, লেগ গার্ড, নি গার্ড, এভরিথিং, যত কিছু আছে সব কিছু রেডি করে তবেই রাইডে বেরিও, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর সব থেকে মাস্ট তো হেলমেট। তো হেলমেট ছাড়া কোনো সময় রাইডে বেরিও না। আর এখন করোনা সিজন, তো মাস্কটা অবশ্যই পরো। সো গাইস, ধুবুলিয়াতে সব থেকে জনপ্রিয় জায়গা এখন এই জায়গাটি, এটা হলো একটা দুর্গ আশ্রম। তো তোমরা এখানে ফ্যামিলি নিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে, হাজবেন্ড বা ওয়াইফ, যে কোনোভাবে এসে তোমরা এখানে ঘুরে যেতে পারো। এখানে এসে একবার ভিজিট করে দেখো, সত্যি জায়গাটা খুবই জনপ্রিয়। এখানে একবার যদি আসো পরবর্তীকালে নিশ্চয়ই তোমাদের আবার আসতে ইচ্ছে করবে। তো জায়গাটায় সত্যি একটা খুব একটা শান্তি পরিবেশ, তো যেই কারণে আমার প্রচণ্ডই ভালো লাগে এই জায়গাটা। তো আমি মাঝে মাঝেই এখানে ভিজিট করি। তো এটা হলো আমাদের মায়াপুর মোড় ছাড়িয়ে কৃষ্ণনগর ব্রিজের আগে এটা পড়ে, যেটাকে আমরা চৌগাছা মোড়ে বলে থাকি। তো গাইস, এখানে একবার ভিজিট করে দেখো। তো চলো আমরা এইভাবে আমাদের ব্লগটাকে আগিয়ে নিয়ে যাই। সত্যি গাইস, আজকের ওয়েদারটা বেস্ট অসাম, জাস্ট চারিদিকে কেমন বাউ বাউ লাগছে। তো আমরা রাইডে এইভাবেই আমরা এগিয়ে চলেছি। খুব ভালো লাগছে, দাদা রাইড করছে, আমি ক্যামেরা করছি পিছনে বসে। তো তোমার সাথে থাকো। তো হ্যালো গাইস, তো আজকে আমরা এসেছি কৃষ্ণনগরে, তো বেসিক্যালি রাজুদার জন্য ফোন কিনতে। তো দাদা, ঠিক কেন ফিলিংস হচ্ছে দাদা আবার নতুন করে ফোন কিনে? তো মজাটা লাগবে, খুব মজা লাগবে। তাও আবার গিল্লিকে গিফট করা, কিন্তু দাদা মোটামুটি বাজেট থেকে মধ্যে বাজেট কৃষ্ণনগর এন্ট্রি করব। আর দিঘিনগর সেতুর কথা না বললেই নয়, একটা সড়ক যার একমাত্র ব্রিজ দিঘিনগর সেতু। তো আমরা এখন তারই উপর থেকে এগিয়ে চলেছি। আর আমার ডান সাইডে আছে রেল ব্রিজ, তো দেখতেই পাচ্ছ। তো ব্রিজ পার করে নাও ওয়েলকাম টু কৃষ্ণনগর, স্বপ্নের শহর আমাদের কৃষ্ণনগর। এই হলো রাজা কৃষ্ণচন্দ্রের শহর, স্বপ্নের শহর। সো গাইস, আমাদের কৃষ্ণনগরের কাজ টোটালি কমপ্লিট। আমরা ফোন নিতে গেছিলাম, ফোনও নেওয়া কমপ্লিট। তো এবার আমরা ভেবেছি যে আমাদের এই ব্লগে আমরা নবদ্বীপটাও কভার করব। তো আমরা একটু নবদ্বীপের দিকেও আমরা এগিয়ে চলেছি। সো গাইস, আমরা নবদ্বীপে যে জায়গাটা ঠিক যেতে চাইছি, তো সেই জায়গাটা আমাদের গুগল ম্যাপে শো করছিল না। তো সেই কারণেই
আমার এক ফ্রেন্ড রিয়া দাস, তো তাকে কল করা হয়, তো সে হেল্প করে। সো থ্যাংক ইউ সো মাচ রিয়া, তুমি অনেক হেল্প করেছো আমাদের এই রাইডটা কমপ্লিট করতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নবদ্বীপ। তো এখন আমরা নবদ্বীপ ব্রিজের উপর থেকে আমরা এগিয়ে চলেছি, যাকে গৌরাঙ্গ সেতু বলে বলা হয়। তো সত্যি অসম ব্রিজটা, দারুণ। তো আমরা ব্রিজ পার করে আমরা এক জায়গায় যেতাম, তো সেই জায়গাটা আমরা চিনতে পারছিলাম না। তো রিয়াকে কল করা হয়, রিয়া আমাদের ফুল ফিল অ্যাড্রেসটা বলে দেয়। সো গাইস, আজকের ব্লগে কৃষ্ণনগর ও নবদ্বীপ দুটোই আমরা কমপ্লিট করেছি। তো যেটা মেন বেসিক্যালি দরকার ছিল, যে তোমাদের নবদ্বীপ ব্রিজটা, মানে যাকে গৌরাঙ্গ সেতু বলা হয়, সেটাকে তোমাদের শো করাবো। তো জাস্ট অসম ভিউ গাইস, কোনোদিন ভিজিট করে দেখো। সো গাইস, আজকের মতো ব্লগে এটুকুই। তো সারাদিন আমরা রাইড করেছি, এনজয় করেছি, সত্যি ওয়েদারটা আজকে জাস্ট অসম ছিল। তো তোমরা সাথে থাকো, নেক্সট আমরা আরও অনেক ব্লগ নিয়ে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ গাইস।